ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد কেউ কেউ প্রশ্ন করেন যে কোরবানি কয়দিন দেওয়া যাবে, কোরবানি কতদিন দেওয়া যাবে, কোরবানির সময়সীমা কি? এক্ষেত্রে ইখতিলাফ আছে, কিন্তু সঠিক যেটা তা এখানে উল্লেখ করছি শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহর ফতোয়া থেকে। শেখকে প্রশ্ন করা হলো মজমুউল ফতাওয়ার 25 নম্বর খণ্ডের 94 নম্বর পৃষ্ঠা 74 নম্বর প্রশ্নের প্রশ্ন এবং উত্তর। শেখকে প্রশ্ন করা হলো মাতা ইয়ানতাহি ওয়াক্তুল উদহিয়া, কোরবানির সময় কখন শেষ হবে? শেখ সাহেব উত্তরে বলেছেন ইয়ানতাহি বিগিয়াবি শামসি লিল ইয়াউমির রাবি', চতুর্থ দিন সূর্যাস্তের পর সূর্যাস্তের সাথে কোরবানির সময় শেষ, চতুর্থ দিন। তার মানে কোরবানি শুরু হয় 10 জিলহিজ্জা, ঈদের সালাতের পর থেকে, ঈদের সালাতের পর থেকে শুরু। তো 10, 11, 12, 13 তারিখ সূর্যাস্ত হয়ে গেছে, তখন তার ওয়াক্ত শেষ। এরপর বলছেন ফালাউ দাব্বাহতাহা ক্বাবলা গুরুবি শামসি বিদাকিকাতিন ফাহিয়া উদহিয়া, যদি সূর্যাস্তের 1 মিনিট পূর্বে আপনি জবাই করে নেন আপনার কোরবানির জন্তু, তাহলে এটা কোরবানি হিসেবে গণ্য। ওয়ালাউ সালাখতাহা ফি মা বাদ ফালা হারাজ, আচ্ছা 1 মিনিট আগে আপনি জবাই করেছেন আর সূর্যাস্তের পর আপনি ওটা ছিললেন, চামড়া ছিললেন, শেখ সাহেব বলছেন গোস্ত কাটলেন, এতে কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ, তাহলে কোরবানি 4 দিন পর্যন্ত দেওয়া যাবে, এটাই সঠিক ইনশাআল্লাহ। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 13 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত দিয়ে দিবেন। এ কারণেই হজ্জাজে কারাম 13 তারিখ পর্যন্ত হজ করতে পারেন, 13 তারিখ পর্যন্ত তারা কঙ্কর মারতে পারেন, যারা বিলম্ব লেট করবেন তারা 13 তারিখ পর্যন্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 তারিখ পর্যন্ত ওখানে অবস্থান করেছেন, মিনায় অবস্থান করেছেন, তারপরে কঙ্কর মেরেছেন। কত তারিখ? 13 তারিখ। এর দ্বারা বোঝা গেল আয়ামের তাশরিক মানে 11, 12, 13 তারিখ সব কটি দিন জবাই করার সময়। এছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়ামুত তাশরিক আয়ামু আকলিন ওয়া শুরকিন ওয়া যিকরিল্লাহ ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ, তাশরিকের দিনসমূহ অর্থাৎ 11, 12, 13 তারিখ সবকটি দিন খাবার পানাহারের দিন এবং আল্লাহর জিকিরের দিন, পানাহারের দিন, আল্লাহর জিকিরের দিন, এই সবকটি দিন 11, 12, 13 তারিখ পর্যন্ত আপনি সিয়ামও পালন করবেন না, রোজাও রাখবেন না। আপনি এদিন খাবেন, তো খাবেন কীরকম যেহেতু কোরবানি দেওয়া হচ্ছে, আর আল্লাহর জিকির করবে মানুষ 13 তারিখ পর্যন্ত, কোরবানির জন্তু জবাই করবে আর আল্লাহর জিকির করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ। তাই কেউ যদি 12, 10 তারিখ না দিতে পারে, 11 তারিখ দেয় অর্থাৎ জিলহজ মাসের 11 কোরবানি বাজায়, 12 তারিখ দেয় বাধা নাই, 13 তারিখ দেয় বাধা নেই, কিন্তু 13 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত দিতে হবে, পরের দিনে আর হবে না। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।